আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা কিন্তু সবাই মোটামুটি ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকে চ্যাটিং করি অনেকের সাথেই। অনেক প্রয়োজনে কিন্তু আমাদের এসএমএসগুলো ডিলিট করে দিতে হয় বা কিছু কারণে যদি আমরা এসএমএসটি ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে ভয়েস টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমার চ্যানেলে যেসব ভিডিও পাবেন, ফেসবুক টিপস, ইউটিউব টিপস পেয়ে যাবেন, তারপর বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন টিপস পেয়ে যাবেন, ফেসবুক টিপস পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যারা ফেসবুক ব্যবহার করেন তারা কিন্তু একজন আরেকজনের সাথে চ্যাটিং করেন ফেসবুকে, সেই চ্যাটিংগুলো সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করবেন এটা আজকে দেখাবো। শুরুতে চলে যেতে হবে মেসেঞ্জারে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এমডি বাসার, আমি এই ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছি, আমি এখন এটাতে ট্যাপ করব। করার পরে ধরুন আমি 2-3 বছর বা 5 বছর আগে চ্যাটিং করেছি, সেই চ্যাটিংগুলো সারা জীবনের জন্য ডিলিট করে দিব। ডিলিট করার পর আমিও দেখতে পাবো না, সেও যেন কোনোদিন দেখতে না পায়। তাহলে কীভাবে সেটি করব? তো ভিউয়ার্স, আমি উপরে চলে যাচ্ছি। যাওয়ার পর ধরুন ধরুন তার সাথে আমার চ্যাটিং হয়েছে, ও আচ্ছা সেম দেখাচ্ছে, তারপর সে লিখেছে হবে না ভাইয়া চেষ্টা কম করিনি। হ্যাঁ, তো এখন আমি ও আচ্ছা লিখেছি, এইখানে আমি এখন ঠেসে ধরে থাকব। তারপর দেখতে পাচ্ছেন রিমুভ, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রিমুভ ফর ইউ আর আনসেন্ট। আমি যদি এখন রিমুভ ফর ইউ এটাতে ট্যাপ করি তাহলে আমি যে এসএমএসটি করেছি এটা শুধু আমার চ্যাটিং অপশন থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু এমডি বাসার ওনার চ্যাটিং অপশনে কিন্তু থেকে যাবে। তাহলে এখন আমাকে যেটি করতে হবে আনসেন্ট। আমি যদি এখন এই আনসেন্টে ট্যাপ করি তাহলে কিন্তু এই এসএমএসটি আমার চ্যাটিং অপশন থেকেও ডিলিট হয়ে যাবে, এমডি বাসার তার চ্যাটিং অপশন থেকেও ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা আনসেন্টে ট্যাপ করব। এবার ওকে করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আবারও দেখাচ্ছি, তারপর লেখা আছে ফোন অন অফ অপশানে চেপে ধরো, আমি লিখেছি, তারপর সে লিখেছে আবার ভাইয়া করেছি কাজ হয়নি। তো আমি এখন এটা ডিলিট করে দিব, আমার চ্যাটিং থেকেও দিব, তার চ্যাটিং থেকেও দিব, এখানে এখন চেপে ধরে থাকব। তারপর দেখাচ্ছে রিমুভ, এখানে ট্যাপ করব। করার পর আনসেন্টে ট্যাপ করলাম, এখন ইউ আনসেন্ডে মেসেজ, সে এখন এই এসএমএসটি খুঁজতে গেলে দেখবে ইউ আনসেন্ডে মেসেজ, মানে আমি মেসেজটা ডিলিট করেছি সে বুঝতে পারবে, কিন্তু এসএমএসটি দেখতে পাবে না, আমিও দেখতে পাচ্ছি না, সেও দেখতে পাবে না। এভাবে আনসেন্ড করলে কেউই কারো চ্যাটিংয়ের এসএমএস দেখতে পাবে না। তো ভিউয়ার্স, এইভাবে হচ্ছে কাজ করতে হবে। তারপর আমি আরও একটি উদাহরণ দিচ্ছি, কম্পিউটার দিয়ে রিসেট দিও ভাইয়া, এখন এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর রিমুভে ওকে করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ফর ইউ, মানে এই রিমুভটা হচ্ছে আমার জন্য, মানে রিমুভ তোমার জন্য, আমি এই রিমুভ ফর ইউ এখানে ট্যাপ করলাম। করার পর রিমুভ করে দিলাম, হ্যাঁ আমি রিমুভ করে দিয়েছি, এখন এটা আমি দেখতে পাচ্ছি না,
কিন্তু এমপি বাসার সে দেখতে পাবে এসএমএস। তো ভিউয়ার্স দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন, নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আশা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।